আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই মুহূর্তে তোমাদের জন্য এইচএসসি রেজাল্ট 2020 এর দুটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো, যার মধ্যে একটি হচ্ছে তোমাদের এইচএসসি রেজাল্ট কি চতুর্থ বিষয় সহ কাউন্ট করা হবে নাকি চতুর্থ বিষয় ছাড়া, এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। এছাড়া তোমাদের এইচএসসি রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে, তার ঘোষণা কবে আসতে পারে, সে বিষয়ে চূড়ান্ত একটি আপডেট জানাবো। এই আপডেটগুলো কালেক্ট করে একটি ভিডিও বানাতে আমার 1 থেকে 2 ঘন্টা সময় লাগলেও একটি লাইক দিতে কিন্তু তোমার 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। তাই পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিতে ভিডিওতে একটি লাইক দিও। প্রথম আপডেটটা আগে জেনে নেই যে তোমাদের এইচএসসি রেজাল্টে চতুর্থ বিষয় সহ নাকি চতুর্থ বিষয় ছাড়া রেজাল্ট প্রদান করা হবে, এবং এ নিয়ে খবর প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা, যার শিরোনাম করা হয় চতুর্থ বিষয় সহ এইচএসসির ফল সহজ হবে জিপিএ প্রাপ্তি, এবং নিউজের বিস্তারিত অংশে কি বলা হয়েছে তা যদি জানতে চাই। এইচএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ শিক্ষার্থীদের ফলাফল দেওয়ার বিষয়টি অনুমোদনের জন্য খসড়া নীতিমালায় রাখা হয়েছে। শিক্ষামন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পেলে চতুর্থ বিষয় সহ ছাত্রছাত্রীদের রেজাল্ট দেওয়া হবে। বিষয়টি শিক্ষার্থীদের জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। ফলাফল প্রস্তুতিতে কাজ করার টেকনিক্যাল কমিটির সূত্র এসব তথ্য জানা গেছে। সো এর আগের একটি নিউজে তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের রেজাল্টটা হয়তো চতুর্থ বিষয় ছাড়া দেওয়া হতে পারে, তার মানে চতুর্থ বিষয়ের সহায়তায় যারা জিপিএ 5 পেয়েছিল তাদের হয়তো এইচএসসিতে জিপিএটা কমে আসতে পারে, কিন্তু না, এই নিউজটিতে বলা হচ্ছে যে চতুর্থ বিষয় সহই তোমাদের জিপিএটা কাউন্ট করা হবে, এবং তার ভিত্তিতে এই যে এইচএসসি রেজাল্টে জিপিএ 5 পাওয়া সহজ হয়ে আসবে, এমনটাই খসড়ায় রাখা হয়েছে, এবং শিক্ষামন্ত্রীর অনুমোদন পেলে এমনভাবেই তোমাদের এইচএসসি রেজাল্ট দেওয়া হবে। এই সূত্রের তথ্য অনুযায়ী জেএসসি ও এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করেই এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হবে। এক্ষেত্রে এসএসসিতে প্রাপ্ত নম্বরের 75 এবং জেএসসিতে 25% কাউন্ট করা হবে। এসএসসির চতুর্থ বিষয় সহ জিপিএ পাওয়া শিক্ষার্থীরা যেন এইচএসসিতে জিপিএ 5 থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখবে টেকনিক্যাল কমিটি। সেক্ষেত্রে এসএসসিতে চতুর্থ বিষয় সহ জিপিএ 5 পাওয়া ছাত্রছাত্রীদের এইচএসসিতেও জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই ছিল বিষয় যে তোমাদের জিপিএটা কিন্তু ওই চতুর্থ বিষয় সহই কাউন্ট হবে। তো সো সেই ক্ষেত্রে যারা জেএসসি এবং এসএসসিতে জিপিএ 5 পেয়েছিল সেটা চতুর্থ বিষয় সহ অথবা চতুর্থ বিষয় ছাড়া, যেটাই হোক, যারা গোল্ডেন পেয়েছে তারা তো জিপিএ 5 পাবেই, আর যারা চতুর্থ বিষয়ের সহায়তায় জিপিএ 5 পেয়েছিল তাদের সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে যদি এই টেকনিক্যাল কমিটির যেই খসড়া সেটি শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষামন্ত্রী অনুমোদন দেন। সো এই ছিল প্রথম আপডেট। এছাড়া একদম স্পষ্টভাবে জানিয়ে দেবো তোমাদের এইচএসসি রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, এবং এ নিয়ে খবর প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা, এবং নিউজে বলা হয় এইচএসসির ফল প্রকাশের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। তবে নির্ধারিত না হলেও কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে আগামী মঙ্গলবার অর্থাৎ 29 ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে জুম অ্যাপের মাধ্যমে এক ব্রিফিংয়ে আসার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। সেখানে ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণার বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে। তার মানে তোমরা 29 ডিসেম্বর কিন্তু একদম এক্স্যাক্টভাবে জেনে যাবে কবে নাগাদ তোমাদের এই এইচএসসি রেজাল্টটা প্রকাশ হচ্ছে। সো এখনও কিন্তু দিনক্ষণ ঠিক হয় নাই যে কবে নাগাদ হবে, তবে আমরা এতটুকু বলতে পারি শিক্ষামন্ত্রী যেহেতু রেজাল্টের খুব কাছাকাছি এসে সংবাদ ব্রিফিং করছেন, তাহলে সেই সংবাদ ব্রিফিংয়ে অবশ্যই তিনি এটা কনফার্ম করবেন যে তোমাদের এইচএসসি রেজাল্টটা কবে। সো তোমাদের জন্য বিরাট সুখবর, একটি হচ্ছে চতুর্থ বিষয় সহ তোমাদের জিপিএটা কাউন্ট হচ্ছে, এবং 29 তারিখে ঘোষণা হয়ে যাবে তোমাদের এইচএসসি রেজাল্টের তারিখ। সো সবাইকে এইচএসসি রেজাল্টের শুভকামনা জানিয়ে আজকের মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। সে মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।